বিজেপি প্রার্থীর দেওরকে অপহরণ, অপহরণের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপিকে কমানোর জন্যই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল দাবি পরিবারের। অন্যদিকে দুদিন ধরে ছেলে নিখোঁজ থাকায় আতঙ্কিত গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত পণ্ডিতপুর এলাকায়। জানা যায়, ধুবুলিয়া থানার অন্তর্গত ধুবুলিয়া গ্রাম পঞ্চায়েতের পণ্ডিতপুর এলাকার বিজেপি প্রার্থী সঙ্গীতা মণ্ডল, তার দেওর অষ্টম মণ্ডল। অষ্টম মণ্ডল ওই এলাকার দীর্ঘদিন ধরেই বিজেপির সক্রিয় কর্মী। এবছর তার বৌদি বিজেপির প্রার্থী হয়ে পঞ্চায়েতে লড়াই করেছেন। সেই কারণেই তাদের যাতে দমিয়ে রাখা যায় এবং আতঙ্কিত করা যায়, এই ঘটনা। গত 5 তারিখে রেশন তুলে এনে সে সন্ধ্যা নাগাদ দলীয় প্রচারে বের হয়েছিলেন, তারপরে আর বাড়ি ফেরেনি। এরপরেই পরিবারের তরফ থেকে ধুবুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি অষ্টম মণ্ডলের। তাই চরম দুশ্চিন্তায় দিন কাটছে তার পরিবারের। এ বিষয়ে ওই এলাকারই এক বিজেপি কর্মী পরিমল মণ্ডল বলেন, গত 5 তারিখ সন্ধ্যায় সে পাশের এলাকায় ঘোষপাড়ায় নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। প্রচার সেরে এসে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু তারপর সে আর বাড়িতে ফেরেনি, আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমাদের ধারণা, যেহেতু এই এলাকায় বিজেপি শক্ত খাঁটি, সেই কারণেই তারা বিজেপিকে দবানোর জন্য এবং তার বৌদিকে ভয় দেখানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অবিলম্বে আমরা চাই অষ্টম মণ্ডল সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুক। অন্যদিকে নিখোঁজ বিজেপি কর্মী অষ্টম মণ্ডলের মা উর্ফি মণ্ডল বলেন, গত 5 তারিখে ছেলে বাড়ি থেকে প্রচারের নাম করে বেরিয়েছিল, কিন্তু সে আর বাড়ি ফেরেনি। যেহেতু আমার ছেলে বিজেপি করে, সেই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাকে অপহরণ করে নিয়ে গেছে। প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমি চাই আমার ছেলেকে সুস্থ অবস্থায় প্রশাসন বাড়ি ফিরিয়ে আনুক। কারা করেছে অপহরণ? তৃণমূলের নকে করেছে। কোথায় গিয়েছিলেন অষ্টমণ্ডল? অষ্টমণ্ডল ঘোষপাড়ায় গিয়েছিলেন প্রচারে। গিয়েছিলেন কিসের প্রচারে? কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? কোন সহযোগিতা মিলেছে পুলিশের পক্ষ থেকে? আসছে, ঘুরে যাচ্ছে, তাই এসেছিল, এসে ঘুরে যাচ্ছে। কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি চাচ্ছি আমার ছেলে সুস্থ সবাই আমার হাতে ফিরে। আপনি কে হন? আমি ওর মা হই। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এই ঘটনার পেছনে কি রহস্য রয়েছে তাও জানার চেষ্টা করছে পুলিশ। 5 তারিখ বৈকাল 4টার সময় রেশন নিয়ে আসে। রেশন নিয়ে আসার পর দলীয় কাজ করার জন্য ও ঘোষপাড়ায় যায়। ঘোষপাড়া থেকে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার দিকে আমাদের পাড়ার দিকে ফিরছিল। তো লাস্ট ওই যে বাড়িটা রয়েছে মাঠটা ছেড়ে গিয়ে মহাদেব মাস্টার, ওনার সঙ্গে দেখা হয়। ওনার সঙ্গে কথা বলার আসার পরে, তো ওনার সঙ্গে কথা বলার পর আর আমাদের পাড়ায় রিটার্ন আসেন, তো ওখান থেকে উনি নিরুদ্দেশ হয়ে যায়। মানে হঠাৎ এইভাবে নিরুদ্দেশ হলো কী করে? এখানে আমাদের যা সংগঠন, মানে এখানে যে বিজেপির হাওয়া, সেই হাওয়া দেখছে যে টিএমসি এখানে জিততে পারবে না, তাই ওনাকে অপহরণ করে যেটা আমাদের প্রার্থীকে, মানে আমাদের যে বিজেপি প্রার্থী ওকে দমানো যায়, সেই জন্য ওকে অপহরণ করা হয়েছে আমাদের অনুমানে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।